হযরতে সাইয়্যেদা সাকিনা যখন কারবালায় ছিলেন উনার বয়স ছিল 4 বছর। হযরতে সাইয়্যেদা সাকিনা উনার ছোট্ট ভাই আলী আসগারের দিকে তাকিয়ে দেখলেন উনার ঠোঁটগুলো তাতরা ছিল। আলী আসগার ছটফট করছিলেন, উনি ছুটে খেমাতে আসলেন হযরতে আব্বাস আলমদার আলাইহিস সালামের কাছে। এসে বলেন, চাচা, যখন মদিনা শরীফে ছিলাম তখন তো আপনি আমাদের কোনো চাওয়াকে অপূর্ণ রাখেন নাই, আপনার কাছে যা চেয়েছি আপনি তাই দিয়েছেন, আপনার কাছে যখন যে আবদার করেছি তাই দিয়েছেন। চাচা, আজকে ছোট্ট একটা আবদার আছে, আপনার কাছে ছোট্ট একটা চাওয়া আছে। হযরত আব্বাস আলমদার বললেন যে কি বেটি বলো। তখন তিনি বললেন যে দেখেন না তাঁবুর মধ্যে আলী আসগার আলাইহিস সালাম কেমন করছেন, ছটফট করছেন, ঠোঁটগুলো তাতরাচ্ছেন। আলী আসগার আলাইহিস সালাম ছটফট করছেন, ওনার জন্য এক ফোঁটা পানি এনে দেন। আমি নিজে হাতে আমার ভাই আলী আসগারের জন্য এক ফোঁটা পানি দিয়ে ঠোঁট ভিজিয়ে দেই যেন আলী আসগারের পিপাসা নিবারণ হয়ে যায়। আব্বাস আলমদার বললেন যে বেটি, কারবালার ময়দানের মধ্যে ছোট্ট আবদার করলে এটা পারবো না, মদিনা শরীফের চাই বড় বড় আবদার করেছো, আমি আব্বাস আলমদার পূরণ করেছি। আজ আমি কারবালার সেনাপতি, আর আজকে এই ছোট্ট চাওয়াকে আমি পূরণ করতে পারবো না, এটা কি হয়? যাও, তোমার কাছে ওয়াদা করে গেলাম, যদি আমি আলী আসগারের জন্য পানি এই তাঁবুতে আনতে না পারি তো আমার এই মুখমণ্ডল আমি আর এই তাঁবুতে দেখাবো না, তোমাকে আমি আর আমার এই মুখমণ্ডল দেখাবো না। উনি ওয়াদা করে তাঁবু থেকে পানির মশক নিয়ে ছুটে চললেন নেহে ফোরাতের দিকে। যখন ঘোড়ার উপরে সওয়ার হয়ে যাচ্ছেন, পানির মশক নিয়ে ছুটছেন, নেহরে ফোরাতে যত লস্কর ছিল সব হা করে দাঁড়িয়ে আছে যে আব্বাস আলমদার নারে হায়দারি হুঙ্কার সহকারে নেহরে ফোরাতে আসছেন। জয় আব্বাস আলমদার পতাকা বাহিনী, জয় আব্বাস আলমদারের এত বড় পাওয়ার, জয় আব্বাস আলমদার ইমামে হুসাইনের, ইমামে হুসাইনের বডিগার্ড, জয় আব্বাস আলমদার হচ্ছে যুদ্ধের সেনাপতি, জয় ইমামে আর ইমামে আব্বাস আলমদার হচ্ছে ময়দানে কারবালার সেনাপতি। জয় আব্বাস আলমদার আসছে তো নেহরে ফোরাত কাঁপছে, ইমামে আলিয়া ইমামে আব্বাস আলমদার আলাইহিস সালাম ছুটে 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 নেহরে ফোরাতের দিকে যখন যাচ্ছেন, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ উমর বিন সাদ তারা এলান করে দিল আব্বাস আলমদার আসছে, তো যত তীর আছে একসঙ্গে 12,000 তীর নিক্ষেপ করো আব্বাস আলমদারের দিকে যেন এক ফোঁটা পানি তাঁবুতে নিয়ে যেতে না পারে। ভাই ভাই দারে কারবালাতে আলে পয়গম্বরের যে তাঁবু ও খেমা ছিল সেই তাঁবু ও খেমাতে এক ফোঁটা পানি নেই। আব্বাস আলমদার ছুটে এসেছেন আলী আসগারের ঠোঁট ভিজানোর জন্য, আব্বাস আলমদার দৌড়ে এসেছেন আলী আসগারের ছটফট করাকে বন্ধ করে দেওয়ার জন্য। সেই আব্বাস আলমদারের দিকে বৃষ্টির মতো তীর নিক্ষেপ হচ্ছে, বর্ষার মতো তীর নিক্ষেপ হচ্ছে। আব্বাস আলমদার শত তীরকে ভেদ করে নেহরে ফোরাতের মধ্যে চলে গেলেন, পানির মশকে চুবিয়ে দিলেন, পানি তুলে নিয়ে উনি চলে আসতেছেন তাঁবুর দিকে। আসতে আসতে লস্করে ইয়াজিদরা এলান করল একসঙ্গে একজন একজন করে নয়, কেন আব্বাস আলমদার এমন সৈনিক যে তার সাথে একজন দুইজন করে গিয়ে তার কাছে তাকে শহীদ করা, তাকে পরাজিত করা সম্ভব নয়। অতএব তোমরা একযোগে 12,000 শূন্য নেমে পড়ো। তখন আব্বাস আলমদারের দিকে শত শত তীরের বৃষ্টি আসা শুরু করলো, তরবারির আঘাত আসা শুরু করলো, এরকম ভাবে তীর নিক্ষেপ শুরু হলো, বর্ষার আঘাত শুরু হয়ে গেল, বল্লম আসা শুরু করলো। হঠাৎ করে একদিক থেকে তরবারির একটা আঘাত এসে আব্বাস আলমদারের ডান হাত মুবারকে লেগে যায়, সাথে সাথে ডান হাত মুবারক কেটে জমিনে পড়ে যাচ্ছে, সাথে সাথে আব্বাস আলমদার পানির মশক বাম হাত দিয়ে ধরলেন। কিছুক্ষণ পরে আবার আরেকটা আঘাত এসে উনার বাম হাত মুবারকে লেগে যায়, লেগে যাবার সাথে সাথে বাম হাত কেটে জমিনে পড়ে যেতে চাচ্ছে, সাথে সাথে উনির পানির মশকটা উনার দান মুবারক দিয়ে ধরলেন। ধরে যখন তাঁবুর দিকে আসতেছেন
উনার ইচ্ছা ও খাওয়াহেস তামান্না হলো। আমার শাহজাদা, আমার বেটা, আমার ভাতিজা আলী আসগার আলাইহিস সালামের জন্য এক ফোঁটা পানি নিয়ে যাব। আমি সাইয়্যেদা সাকিনার ওয়াদা রক্ষা করব। আমি সাইয়্যেদা সাকিনার কাছে বড় মুখ করে গিয়ে দাঁড়াবো। দেখো তোমার চাচা যুদ্ধের সেনাপতি, আজকে যুদ্ধের সেনাপতি, যুদ্ধের সেনাপতি পতাকা বাহী আব্বা সালামদার পানি নিয়ে এসেছে। হাজারো তীরকে ভেদ করে, হাজারো তরবারিকে ভেদ করে আলী আসগারের পানি পান করিয়েছে। এই বলে উনি ছুটে ছুটে চলছেন। হঠাৎ করে উনার ঘোড়ার পায়ে একটা আঘাত করা হলো, সাথে সাথে ঘোড়া মুবারক জমিনে পড়ে যায়। উনি ঘোড়ার উপর থেকে যখন জমিনে পড়ে গেলেন, মনে হচ্ছিল যেন আসমান ভেঙে জমিনে পড়ে যাচ্ছে। আব্বা সালামদার আলাইহিস সালামের জমিনে পড়ে যাওয়ার সাথে সাথে দুই পায়ে আঘাত করা। আব্বা সালামদার আলাইহিস সালাম জমিনে লুটা পুটা খাচ্ছেন। হঠাৎ করে উনি মাটির মধ্যে লুটা পুটা টেনে হেসরে মাস্ক নিয়ে আসার চেষ্টা করতেছেন, কিন্তু ভাই হঠাৎ একটা তীর এসে পানির মস্কে লেগে ফুটো হয়ে সমস্ত পানিগুলো ওই কারবালার বালুর মধ্যে পড়ে সাথে সাথে। আব্বাস সালামদার কা বলে মাওলা বলে ডাকতে লাগলেন। কিছুক্ষণ পরে ইমামে হুসাইন দেখলেন, এ তো আমার ভাই আব্বাস সালামদারের আওয়াজ। খেমা থেকে ছুটে চলে গেলেন, গিয়ে দেখেন আব্বাস সালামদার দুই হাত নাই, বাহু কাটা, উনি জমিনে পড়ে আছেন, লুটা পুটা খাচ্ছেন। আব্বাস সালামদারের পুরা মুখমণ্ডলে রক্ত মুবারক জড়িয়ে আছে, উনার পুরা গা মুবারকে রক্ত জড়িয়ে আছে। আব্বাস সালামদার আলাইহিস সালামকে ইমাম হুসাইন কোলের মধ্যে নিলেন। আব্বাস সালামদারকে বলতেছেন, ভাই তোমার কাছে আমার আখেরি একটা চাওয়া আছে, কখনো তুমি আমাকে ভাই বলে ডাকোনি, আজকে তোমার মুখ থেকে আমি ভাই ডাক শুনতে চাই। আব্বাস সালামদার বলেন, আকা বিয়াদবি মাফ করবেন, আমার আম্মি জান আমাকে নসিহাত করেছিলেন আমি যেন কখনো ভাইয়ের আবদার নিয়ে দাবি নিয়ে আপনার সামনে না যাই, সব সময় যেন আকা বলে মৌলা বলে সম্বোধন করি। তো আপনি আমার আকা, আপনি আমার মৌলা, বিয়াদবি মাফ করবেন, আজ পর্যন্ত আমি আপনার কোনো কথাকে ফেলে দেই নাই, কিন্তু আমি আপনাকে আকা বলে মৌলা বলে ডাকতে চাই। তখন আব্বাস সালামদার বলে, আপনার কাছে আমার আখেরি বক্তব্যে একটা চাওয়া আছে, সেটা হচ্ছে আমার চোখ মুবারকের উপরে রক্তর দলা জড়িয়ে আছে, সেটা আপনি আপনার হাত মুবারক দিয়ে সরিয়ে দেন। আব্বাস সালামদার নিজের চোখের মুবারকের থেকে ইমাম হুসাইন নিজের হাত মুবারক দিয়ে রক্ত সরিয়ে দিচ্ছেন। সরে দেওয়ার পরে হযরতে আব্বাস সালামদার ইমাম হুসাইনকে দেখলেন আর বললেন, আকা আখেরি চাওয়া হচ্ছে আমার এই লাশ মুবারক, এই মুখমণ্ডল আপনি তাঁবুতে নেবেন না, এই জন্য নেবেন না যে তাঁবুতে আমি সাইয়্যেদা সাকিনার কাছে ওয়াদা করে আসছিলাম, আমি যদি পানি না নিতে পারি তো আমি এই মুখমণ্ডল আর হযরতে সাইয়্যেদা সাকিনাকে দেখাবো না, ওই জন্য আমাকে এখানেই মাদফুন করবেন, দাফন করবেন, আমার লাশ মুবারক তাঁবুতে নেবেন। এই বলে আব্বাস সালামদার ইমাম হুসাইনের কোল মুবারকের মধ্যে ইমাম আলী মাকামকে জিয়ারত করতে করতে উনি শাহাদাত বরণ করেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাওলানা আব্বাস সালামদার শহীদ হয়ে গেলেন।